Hello students, welcome back to my channel. Today I am going to share with you a report for class 12. Educate the Girl Child campaign at আমি এখানে দানগ্রাম আইসি হাই স্কুল লিখেছি, তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। তো এডুকেট দ্য গার্ল চাইল্ড ক্যাম্পেইন, যে কোনো ক্যাম্পেইন হলে তুমি এটাকে ফলো করে আদার্স যে কিছুই আসো না কেন, যে কোনো ক্যাম্পেইন তোমরা কিন্তু লিখতে পারবে। সো বিফোর স্টার্ট আই রিকোয়েস্ট মাই অল নিউ ভিউয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। সো লেট স্টার্ট। ফার্স্ট অফ অল, এডুকেটেড দ্য গার্ল চাইল্ড ক্যাম্পেইন was organized in the premises of Danogram IC High School on 4th December. So, educate the girl child is a topic. Topic baade onno kichu ashe seta shekhane likhbe. Ar tarikh ta ami 4th December diyechi because of ami likhechi aaj tai tumra tumar shei khetre onno debe. Ar eta jehetu report tai manthay rakhbe. এটা হয়ে গেছে, তুমি পরের দিন পেপারে ছাপাচ্ছ, তো যে কারণে তোমার কিন্তু এখানে ডেটটা ঠিক আগের ডেটটা তোমায় দিতে হবে। আসলে বোঝা গেল? নেক্সট, এরপর দ্য স্কুল প্রেমিসেস ওয়াজ ফেয়ারলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স পোস্টার ব্যানার্স ইত্যাদি। স্কুলটাকে সাজানো হবে, আমার সাজানো হয়েছিল কি দিয়ে, ফুল পোস্টার ব্যানার দিয়ে। দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট 11 AM উইথ দ্য রবীন্দ্রসঙ্গীত সাং বাই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12। প্রোগ্রাম শুরু হয়েছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে 11টায়, এবং যেটা কিনা গান গাইতেছিল ছাত্ররা, ক্লাস 12-এর ছাত্ররা রবীন্দ্রসঙ্গীত গান করছিল। দ্য চিফ গেস্ট অফ দিস প্রোগ্রাম ওয়াজ মিসেস মিতা সরকার। এই মিসেস মিতা সরকারের জায়গায় তোমরা তোমাদের যে কারো নাম লিখতে পারো, চিফ গেস্ট যিনি আসবেন তার নাম লিখবেন। অনারেবল ভিডিও অ্যান্ড অলসো আদার পার্সনস লাইক SDO, IC, লোকাল MLA অলসো অ্যাটেন্ডেড দ্য এডুকেটেড দ্য গার্লস চাইল্ড ক্যাম্পেইন। তো বুঝতেই পারছো, তো মিসেস মিতা সরকারের জায়গায় তোমরা তোমাদের অন্য নাম লিখতে পারো, আমি ভিডিও দিয়েছি তোমরা অন্য কিছু দিতে পারো। অ্যান্ড অলসো কে কে প্রয়োজন ছিল সেদিন, SDO, IC, লোকাল MLA, এরা কিনা এডুকেটেড দ্য চাইল্ড দ্য গার্ল চাইল্ড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। দ্য স্কুল অর্গানাইজড আ র্যালি দ্যাট মার্চ থ্রু নেইবারিং লোকালিটি উইথ পোস্টার্স। স্কুল অ্যারেঞ্জ করেছিল একটা র্যালি, যেটা কিনা আমাদের প্রতিবেশী যে লোকালিটি আছে সেগুলো থেকেই পোস্টার নিয়ে তারা করছিল। আর লিখবে অ্যাবাউট 1000 স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অ্যাটেন্ডেড দ্য র্যালি। তো প্রায় 1000 ছাত্রছাত্রী ও শিক্ষক মহাশয় এই র্যালিতে অংশগ্রহণ করেছিল। দ্যাট এইম অ্যাট ক্রিয়েটিং মাস অ্যাওয়ারনেস রিগার্ডিং দ্য ইম্পর্টেন্স অফ ওমেন এডুকেশন ইন আওয়ার সোসাইটি, এটা ছিল উদ্দেশ্য। দ্য মেইন পারপাস অফ দিস প্রোগ্রাম ওয়াজ টু এডুকেট দ্য গার্ল চাইল্ড। মেন উদ্দেশ্যই ছিল যে গার্ল চাইল্ড যারা হয় তাদেরকে এডুকেট করতে হবে। The chief guest gave a valuable speech about the role of government. মানে স্পেলিংটা ভুল আছে, সো এটাকে রোল করবে, ROLE, projects such as কন্যাশ্রী অ্যান্ড বেটি বাঁচাও বেটি পড়াও ইন প্রমোটিং ওমেন এডুকেশন।
ইন হি শর্ট স্পিচ আওয়ার ইংলিশ টিচার ইন হি শর্ট স্পিচ আওয়ার ইংলিশ টিচার সেইড দ্যাট অ্যান এডুকেটিভ অ্যান এডুকেট ওম্যান উড নট অনলি কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি বাট অলসো হেল্প ইরাডিকেট সোশ্যাল এভিলস অ্যান্ড অ্যান্ড হেলস ইন আওয়ার সোসাইটি আওয়ার হেডমাস্টার স্পোক অফ ওমেন এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট The students perform interesting activities like song, dance, recitation, speech. Through they highlighted this matter. It was really a unique and unforgettable campaign, but the campaign would be success that time when we educate a girl and we educate a nation. If you like this video, then please subscribe my channel and share with your friends. Thanks for watching my video.